অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মোদী সরকার যাতে মোদী সরকার জানিয়েছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এবং গুজরাট রাজস্থান ছত্তিশগড় হরিয়ানা পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারী অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে অবিলম্বে তাদের আবেদন করার জন্য বলা হয়েছে বার্তায় নাগরিকত্ব আইন উনিশশো এবং দু সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন নাগরিকত্ব সংশোধন সংশোধন আইন দু বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের চিহ্নিত করবে ফলে অনাগরিক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে নাগরিকত্ব আইন পাশের পর থেকেই ভারত জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল তবে পরবর্তীতে করোনায় বন্ধ হয়ে যায় সব প্রক্রিয়া